তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে দেশে পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত হচ্ছে। চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন এলাকায় সিটি কর্পোরেশনের ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মোহাম্মদ সেলিম ওরফে জসিম নামে এক যুবক গ্রেপ্তার। চোরাই মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রির অভিযোগে চক্রের এক সদস্য আটক। চট্টগ্রামের কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত বিদ্যানন্দের ঐকমত্যের বাজার থেকে মাত্র 700 থেকে 800 টাকায় 20টি আইটেম কেনার সুযোগ পেয়েছেন 200 দম্পতি। চকরিয়ায় বিল্ডিংয়ের ছাদে মোবাইলে কথা বলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু।